তুলা তুলা তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের দু সালের পাঁচটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আমরা এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি তবে প্রথমেই আপনাদের জানাবো যাদের চন্দ্র রাশি তুলা অর্থাৎ যাদের মুন সাইন লিব্রা এই গণনা কিন্তু তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের লগ্ন তাদের আংশিক খাটতে চলেছে আমরা ভিডিওটি শুরুতেই গ্রহগত গোচর ফল অনুযায়ী আপনাদের জীবনের গুরুত্বপূর্ণ পাঁচটি ভবিষ্যৎবাণী জানব পরিশেষে যেমন টোটকা উপায় মন্ত্র নিয়ে থাক থাকি তেমনটি তো আছেই দেখুন দু হাজার বাইশ সালে জাতক জাতিকাদের মানসিক টেনশান বৃদ্ধি পেয়েছিল। এমনকি আপনারা কোনো কোনো ক্ষেত্রে হয়তো বদনামের ভাগিদারি হয়েছেন স্বামী স্ত্রী আপনাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে নতুন ব্যবসা বা কর্ম শুরু করলে সেখানেও হয়তো আপনারা লস অনুভব করেছেন আপনাদের মধ্যে অনেকেই দু হাজার বাইশ সালে মাদকাসক্ত হয়েছেন ভুল ভাল পথের অর্থাৎ অবৈধ ক্রিয়াকলাপের আশ্রয় নিয়েছেন তার জন্য অনেক কষ্টও কিন্তু আপনারা অনুভব করেছেন আপনার যদি কোর্টে কোনো কেস চলে থাকে সেখানেও কিন্তু আপনারা পারিশান বা হয়রানির সম্মুখীন হয়েছেন মায়ের সাথে আপনাদের সম্পর্কের অবনতি ঘটছিল মায়ের স্বাস্থ্যের অবনতি ঘটছিল সেখান থেকে কিন্তু আপনারা এবার অবশ্যই মুক্তি পেতে চলেছেন কি আপনাদের স্বাস্থ্যও কিন্তু ভঙ্গ হয়েছে দু সালে দু সালে সেই সমস্ত সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন আর দু সালে মূলত চারটি গ্রহ যে চারটি গ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুদেব বৃহস্পতি শনি মহারাজ রাহু আর কেতু এই চারটি গ্রহ কেন অত্যধিক গুরুত্বপূর্ণ তার কারণ কুরুদেব বৃহস্পতি একটি রাশি থেকে আরেকটি রাশিতে যেতে এক বছর টাইম নেন রাহুকেতু রাশি পরিবর্তন করতে গোচর করতে দেড় বছর টাইম নেয় আর শনি মহারাজ আড়াই বছর সময় নিয়ে থাকেন তাহলে এই তিনটি এই চারটি গ্রহই কিন্তু সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এই ভিডিওটিতে এই চারটি গ্রহকেই ধরে আমরা আলোচনা করবো তার কারণ এবছর এই চারটি গ্রহেরই রাশি পরিবর্তন হতে চলেছে আর সেজন্যই দু হাজার তেইশ সাল আপনাদের ক্ষেত্রে অত্যধিক গুরুত্বপূর্ণ প্রথমেই স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি তুলারাশির জাতক জাতিকাদের দু হাজার তেইশ সালের সতেরোই জানুয়ারির আগে পর্যন্ত আপনাদের গ্রহ গত বছরের ছক ঠিক এমনই দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে কেতু সেভেন্থ রাহু সিক্স হাউসে গুরুদেব বৃহস্পতি এবং ফোর্থ হাউসে শনি মহারাজ এখানে আপনাদের জানাব দু হাজার তেইশ সালের সতেরোই জানুয়ারির আগে পর্যন্ত আপনাদের দু সাল যেমন কেটেছিল ঠিক তেমনই কিন্তু কাটতে চলেছে এবার আপনার স্ক্রিনে যে ছকটি দেখতে পাচ্ছেন এটি তুলারাশির জাতক জাতিকাদের দু সালের সতেরোই জানুয়ারির পরের ছক দু সালের সতেরোই জানুয়ারি শনি মহারাজ আপনাদের ফোর্থ হাউস থেকে ফিফথ হাউসে প্রবেশ করে যাবেন আর তিনি মার্গীয় হয়ে গিয়েছেন এটি অত্যন্ত শুভ পরিণামদায়ক আপনাদের ক্ষেত্রে হবে বিশেষ করে শিক্ষার্থী বিদ্যার্থী আপনাদের কিন্তু এ সময়ে পড়াশুনায় মনোযোগ বাড়তে চলেছে এ সময়ে বিশেষ করে আপনার সন্তান সন্ততির সাথে আপনাদের সম্পর্কেরও অবনতি ঘটবে আর আপনাদের মধ্যে যারা প্রেমিক প্রেমিকা আছেন প্রেমের জীবনে নতুন নতুন উপলব্ধি হাসিল করবেন আপনাদের মধ্যে অনেকেই বিবাহের পরিণতির দিকেও এগিয়ে যেতে চাইবেন এই বছরটি কিন্তু মন্ত্র সিদ্ধির জন্য ক্রিয়েটিভ কাজকর্ম করবার জন্য অত্যন্ত শুভ ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি এই ধরনের ক্রিয়েটিভ সেক্টরে যারা নিজেদের কেরিয়ার করতে চান দু সাল আপনাদের জন্য অত্যন্ত শুভ পেটের সমস্যা যদি আপনাদের থেকে থাকে সেখান থেকেও আপনারা মুক্তি পাবেন দু সালে অনেকের জীবনে গুরুর আগমন ঘটতে পারে আর সেই গুরুর দেওয়া গুরু মন্ত্র সিদ্ধ করবার জন্য দু সাল আপনাদের পক্ষেই থাকছে এবার আপনারা স্ক্রিনে একটি ছক দেখতে পাচ্ছেন এটি কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের দু হাজার সালের একুশে এপ্রিলের পরের গ্রহগত গোচর ফলের ছক দু হাজার তেইশের একুশে এপ্রিল গুরুদেব বৃহস্পতি আপনাদের সিক্স হাউস থেকে সেভেন্থ হাউসে প্রবেশ করে যাবেন সুতরাং স্বামী স্ত্রী সম্পর্কের যে অবনতি ঘটছিল অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়ছিলেন সেখান থেকে কিন্তু আপনারা কিছুটা হলেও এ সময়ে মুক্তি পাবেন আর আদালত বা কোর্ট কেস থেকেও রেহাই আপনারা পেতে চলেছেন এমনকি আপনাদের নতুন বিজনেস নতুন কর্ম শুরু করবার জন্যও সময় সুযোগ ভালো থাকবে আর নতুন করে কোনো প্রকার সম্পর্কে আবদ্ধ হওয়া বিবাহের পরিণয়ে আবদ্ধ হওয়ার জন্য সময় সুযোগ ভালো হয়ে যাবে একুশে এপ্রিলের পর থেকে ভাইপো ভাইজিদের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে তাদের দ্বারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আপনারা উপকৃত হবেন নতুন পার্টনারশিপে কাজ শুরু করবার জন্যও কিন্তু সময় ভালো থাকছে বিজনেসম্যানদেরও সময় সুযোগ ভালো যাবে আর গুরুদেব বৃহস্পতি এখানে বসে কিন্তু তার পঞ্চম দৃষ্টি দিচ্ছে আপনাদের কোথায় আপনাদের ইলেভেন্থ হাউসে যার ফলস্বরূপ আপনাদের একুশে এপ্রিলের পর ডেলি ইনকামে কিছুটা বৃদ্ধি আপনারা পরিলক্ষিত করবেন মনের কোন স্বপ্ন বা কল্পনা কিন্তু বাস্তবে রূপ নিতে পারে আবার গুরুদেব বৃহস্পতির পূর্ণ দৃষ্টি সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের রাশি স্থানে সুতরাং কেতুর জন্য যে মানসিক টেনশানটি আপনাদের হচ্ছিল সেখান থেকেও কিছুটা রেহাই পাবেন গুরুদেব বৃহস্পতির নবম দৃষ্টি পর্বে থার্ড হাউসে সাহস পরাক্রম আপনাদের বৃদ্ধি পাবে এবার আপনার স্ক্রিনে যে ছকটি দেখতে পাচ্ছেন এটি তুলারাশির জাতক জাতিকাদের দু সালের তিরিশে অক্টোবরের পরের গ্রহ গত গোচর ফলের ছক কেন তার কারণ তিরিশে অক্টোবরের পর রাহু আপনাদের সিক্স হাউসে প্রবেশ করে যাবে আর কেতু প্রবেশ করবে আপনাদের টুয়েলভ হাউসে আর রাহু এবং কেতু এই দুটি গ্রহ কিন্তু এখানেই থাকবে আগত প্রায় একটি বছর তার আগে একটি জিনিস কিন্তু আমি বলতে ভুলে গিয়েছি একুশে এপ্রিলের পর গুরুদেব বৃহস্পতি আপনাদের সেভেন্থ হাউসে প্রবেশ করে হংস নামক একটি পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে দেবেন এটি রাজযোগের ন্যায় ফলাফল আপনারা প্রাপ্ত হবেন অর্থ সম্পদের মাত্রা বৃদ্ধি পেতে চলেছে এবার এই ছকটাতে আবার ফিরে আসি রাহু আপনাদের সিক্স হাউসে প্রবেশ করে গিয়েছে কেতু আপনাদের টুয়েলভ হাউসে সিক্স হাউজের রাহু হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তি কিন্তু আপনাদের ঘটিয়েই দিতে পারে কোনো না কোনো স্থান থেকে হঠাৎ করে আর্থিক প্রাপ্তি আপনারা করতে পারেন যারা বেকার যুবক যুবতী আছেন তাদের নতুন চাকরি বা নতুন কর্মসংস্থানের যোগ পরিলক্ষিত হবে সমাজে নাম মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের উন্নতি ঘটতে চলেছে আর রোগ ঋণ শত্রু তিনটি ব্যাপারেই কিন্তু আপনারা মুক্তি পাবেন তবে যাদের রাহুর দশা মহাদশা চলছে তাদের কিন্তু গোপন কোনো রোগ শরীরে বাড়তেই পারে এবার আপনার জন্মছকে রাহু কোথায় আছে তিন ছয় দশ এগারোতে কি আছে তাহলে এই শুভ পরিণামগুলি আপনারা অবশ্যই পাবেন যদি না থাকে তাহলেও পাবেন তবে যতটা আমি বললাম ততটা কিন্তু নাও পেতে পারেন এবার দেখুন রাহুর কিন্তু পূর্ণ দৃষ্টি পড়ছে আপনাদের কোথায় টুয়েলভ হাউসে রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের টেন হাউসে আর রাহুর নবম দৃষ্টি আপনাদের সেকেন্ড হাউসে ফলস্বরূপ যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু তিরিশে অক্টোবরের পর অফিসে আরও কর্মে মনোনিবেশ বৃদ্ধি করতে হবে তা না হলে কিন্তু বস কলিকদের থেকে আপনারা বিরক্তির পাত্রপাত্রী হতে পারেন যারা রাজনীতিবিদ আছেন তাদেরও বলবো আপনাদের কিন্তু অবশ্যই তিরিশে অক্টোবরের পর একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে তবে হ্যাঁ তিরিশে অক্টোবরের পর মামা মাতা বহ বা মাতৃকুলের তরফ থেকে আপনারা কোনো না কোনোভাবে আর্থিকভাবে কিন্তু লাভবান হতে পারেন খরচ কিন্তু আপনাদের বাড়তে চলেছে কারণ কেতুও আপনাদের টুয়েলভ হাউসে বসে আছে এটি খরচ আপনাদেরকে বৃদ্ধি করবে আবার রাহুর নবম দৃষ্টি পড়ছে আপনাদের সেকেন্ড হাউসেও যার ফলস্বরূপ তিরিশে অক্টোবরের পরে পর ব্যাংকের ব্যালেন্সে কিন্তু আপনাদের কিছুটা ঘাটতি অনুভব হতে পারে কি পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের সাথেও অহেতুক তর্ক বিতর্কে আপনারা জড়িয়ে পড়তে পারেন অর্থাৎ সম্পর্কের অবনতি ঘটতে পারে এবার দেখুন কেতু কিন্তু বসে আছে কোথায় আপনাদের টুয়েলভ থাউজে টুয়েলভ হাউজের কেতু দুটি জিনিস ইঙ্গিত করে কি কি একটি হয় আপনি দাগি আসামি হবেন আর না গৃহ গৃহত্যাগী সন্ন্যাসী তবে দুটিই যে আপনার ক্ষেত্রে খাটতে হবে তার কিন্তু কোনো মানে নেই কারণ আপনাদের জন্ম ছকে কেতু কোথায় বসে আছে এবং কতটা ডিগ্রিতে আছে কোন দশা মহাদশায় আপনার জন্ম তার উপরে কিন্তু নির্ভর করবে তবে গ্রহগত গোচর অনুযায়ী টুয়েলভ হাউজের কেতু কিন্তু শুভে খুব একটি শুভ পরিণামদায়ক নয় এ সময় যদি আপনারা আপনাদের আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধি করতে পারেন তবে বেটার ফলাফল পাবেন আদারওয়াইজ খরচ বাড়তে চলেছে বিদেশ যাত্রায় বাধা পেতে পারেন ঘুমের সমস্যা তৈরি হতে পারে ভয় ভয়ে ভাব কাজ করতে পারে এবার প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের প্রথমেই জানাবো এবছর কিন্তু আপনাদের কেতুর প্রতিকার করার অত্যধিক প্রয়োজনীয়তা আছে একবার কেতু তো আপনাদের রাশিতে থাকছে আর একবার টুয়েলভ হাউসে দুটি ঘরেই কিন্তু কেতু নেগেটিভ ফলাফল দেওয়ার জন্য একাই কাফি কেতুর বাস কোথায় কেতুর বসবাস করে আমাদের গৃহের প্রতিটি কোণে প্রতিটি জয়েন্টে দুটি পাইপ যেখানে গিয়ে মিশছে দুটি দেওয়াল যেখানে গিয়ে মিশছে সেটি কিন্তু কেতুর বাসস্থান আর তাই স্থানগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন স্ক্রিনে আপনারা নবগ্রহ বীজমন্ত্র দেখতে পাচ্ছেন এর মধ্যে একদম শেষে কেতুরও বীজমন্ত্র আছে ও মিস্ত্রাং স্ত্রিং স্ত্র অংশ কেতাবে নামা এটি আপনারা জপ করতে পারেন পারলে নবগ্রহ বীজমন্ত্রই প্রতিদিন একশো আটবার বার করে জপ করুন অবশ্যই নটি গ্রহকে শান্ত রাখতে পারবেন কারণ এটি মনুষ্য জাতি সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট দেয় না অব্যর্থ ভূমিকা অবলম্বন করে আমাদের জীবনে সাফল্য পাওয়ার জন্য একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে কেতুর সব থেকে বড় প্রতিকারই হচ্ছে আমাদের চরিত্রকে কলঙ্ক মুক্ত রাখা আর কেতু পূর্বজন্মের কারক গ্রহ এবং ছায়া গ্রহ হওয়ায় সর্বদাই আমাদের সঙ্গে থাকে আর তাই কোনো না কোনো ত্যাগ শিকারের কথা কিন্তু কেতু বলে সেই ত্যাগটি স্বীকার করার সময় আমরা অনেক দুঃখ কষ্ট পেতে পারি তবে একবার ত্যাগটি স্বীকার করলেই কিন্তু আমাদের জীবনে উন্নতি এক প্রকার গ্যারেন্টিড হয়ে যায় এছাড়া আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধি করতে হবে আবার আপনাদের রাশির অধিপতি কিন্তু শুক্রাচার্য তাই প্রতিদিন শুক্রাচার্যের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শুক্রায় আয় এটি একশো আটবার করে জপ করবেন এটিও অন্তত করবেন আর এবার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে গায়ত্রী মন্ত্র সকাল সকাল ঘুম থেকে উঠেই সূর্যকে দেবকে প্রণাম করে সূর্যের বীজ মন্ত্র জপ করুন আর তারপর পরই গায়ত্রী মন্ত্র যদি একশো আটবার জপ করতে পারেন সেই দিনটি আপনাদের অভূতপূর্ব অতুলনীয় কাটবে যদি না পারেন একশো আটবার তাহলে আপনারা অবশ্যই অন্তত পক্ষে বার করে জপ করবেন প্রভূত পরিমাণে উপকার পাবেন যেটি হলো ওম ভূর ভুবস্বাহা তৎস্বিতুর বারেনিয়ম মহি দেীমহি ধিয়না প্রচোদায়াত শনিবারের দিন করে আপনারা হতদরিদ্র গরিব মানুষদের মধ্যে কালো রঙের বস্তু বস্ত্র সামগ্রী দান করতে পারেন কালো কুকুর কালো কাকদেরকে খাদ্য খাবার খাওয়াতে পারেন প্রভূত পরিমাণে উপকার নিশ্চিতভাবে পাবেন কোনো শনি মন্দিরে গিয়ে আপনারা কালো রঙের পতাকা দান করলে আরও বেটার পরিণাম পেতে চলেছেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করতে যেন ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি